আবোল তাবোল নয়, সত্যি বলছি। বিশ্বাস না হলে ড্রয়িং রুমে গিয়ে দেখো। বাড়ির সবাই এত বড় সাহস পায় কোথায়? আমায় না জানিয়ে আমার বিয়ে ঠিক করা? তিথি রেগে মেগে ড্রয়িং রুমে যায় কয়েকখানা কথা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রান্তর পরিবারকে দেখে বিস্ময়ের শেষ নেই তিথির। তিথিকে দেখে তুর্য গিয়ে এসে ফিসফিস করে বলে, নে আল্লাহ তোর মনের চাওয়া পূরণ করে দিয়েছে। ভাইয়া এসব সত্যি? হ্যাঁ পাগলি। তিথিকে দেখে শাহানা বেগম কাছে ডাকেন, তুর্য ইশারায় যেতে বলে। তিথিকে শাহানা বেগমের পাশে বসে শাহানা বেগম মুগ্ধ নয়নে তিথিকে দেখে কপালে চুমু খেয়ে দেন। নিজের রুমে যাওয়ার অনুমতি পেয়ে সেখান থেকে চলে আসে তিথি। প্রান্ত তখনও তিথির রুমে জানালার সামনে দাঁড়িয়েছিল। তিথির উপস্থিতি টের পেয়ে পিছনে তাকিয়ে বলে, বিশ্বাস হলো তো? তিথি দৌড়ে গিয়ে প্রান্তর বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলে, ভালোবাসি প্রান্ত, এভাবে সারপ্রাইজ দেবে ভাবতেও পারিনি। এত ভালোবাসা অবহেলা করতে পারিনি আমি, ভালোবেসে ফেলেছি, তাই তো ঘরের বউ করে নিতে চলে এসেছি। তিথির কান্নার জন্য কথাই বলতে পারছে না, এই যে সুখের কান্না। প্রান্ত চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করে তো কাজলের 12টা বাজিয়ে ফেলেছ, আর কেঁদো না প্লিজ, এখন আমাদের বিয়ে বাড়িতে যেতে হবে তো। তিথি প্রান্ত তুর্য আগে ফরিদে বাসায় যায়, সেখান থেকে কমিউনিটি সেন্টারে যাবে একসাথে। বাড়ির সামনে অনেকের সাথে দেখা হয়ে যায়, কয়েক গাড়ি বেরিয়ে পড়েছে কমিউনিটি সেন্টারের দিকে। সাগর আর মেহনুবার সাথেও দেখা হয়ে যায়, কিন্তু তুর্য চোখ তো খুঁজছে পরীকে। মেহ তুর্যকে চোখ মেরে বলে, কি ভাই কারে খুঁজেন? পাশেই তোমার বয়ফ্রেন্ড আছে আর তুমি আমায় চোখ মারছো? ধ্যাত, তাতে কি, ভবিষ্যতে তো দুলা ভাই হবেন, আমি হব আপনার শালিকা, আর শালি হলো আদি ঘরওয়ালি। তোমার বান্ধবী তো বোঝে না গো। বুঝবে, আজ বুঝুক আর কাল না বুঝে কোথায় যাবে? দেখা যাক পরি কোথায়। ভেতরে আছে। সবাই চলে এসেছে, ও এখনো আসছে না কেন? এত চোখে হারান কেন আমার বান্ধবীকে? দাঁড়ান ডেকে নিয়ে আসি। আমিও আসি। আসেন। তুর্য মেহরবার সাথে পরি রুমে যায়। কয়েকজন বাদে সবাই সেজে খুঁজে বেরিয়ে গিয়েছে, যারা এখনো বাসায় তারা সবাই ড্রয়িং রুমে। পরি রুমের সামনে দাঁড়িয়ে মেহনুবা ফিসফিস করে বলে, পরি একাই আছে ভিতরে, আপনি যান আমি এখানে পাহারা দিচ্ছি। তোমার মতো শালিকা যেন ঘরে ঘরে হয়। তুর্য ভিতরে গিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। পরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানে দুল পড়ছে। পেছন থেকে পরীকে দেখি তুর্যর বুক ধুকভুক করছে। লাল টকটকে জর্জের শাড়ি পরেছে, আয়নায় শুধু চোখ জোড়া দেখা যাচ্ছে, দীঘল কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। আয়নায় হুট করে তুর্যকে দেখে পরী চমকে পেছনে তাকায়। তুর্যর বুকে যেন তখন কেউ তীর ছুঁড়ে মারল, ভালোবাসার তীর। অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে পরীকে দেখছে। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে এক পা দুপা ঘুরে পরীর দিকে এগিয়ে আসে। মুখোমুখি দাঁড়িয়ে আসক্ত গলায় বলে, আকাশের লাল পরী কি জমিনে নেমে এসেছে? পরী নিজেও মুগ্ধ হয়ে যায় তুর্যকে দেখে, তবুও তুতলিয়ে তুতলিয়ে বলে, রুমে এসছেন কেন? তুর্য অন্যদিকে তাকিয়ে হেসে পরীর দিকে তাকায়, মুচকি মুচকি হেসে বলে, কেন এসেছি জানি না, তবে এখন শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করছে। আগে দেখেননি নাকি? দেখেছি, হয়তো খেয়াল করিনি। এখন তো যতবার দেখি ততবারই ঘায়েল হয়ে যাই। বাইরে থেকে মেহু বলে, পরী তাড়াতাড়ি আয়, সবাই নিচে যাচ্ছে। পরী তুর্যকে বলে, চলেন আর একটু থাকি, শুভ দৃষ্টি করি দুজনে। আপনি থাকেন আমি যাই। না ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? এই চোখে চোখ রাখলে যদি আবারও প্রেমে পড়ে যাও তাই। তারপর এগিয়ে যায় দরজার কাছে, দরজার সামনে গিয়ে থেমে যায়। ততক্ষণে তুর্য পরীর যাওয়া দেখছিল। পরী তুর্যর দিকে তাকিয়ে বলে, কালকেও বলেছিলেন প্রেমে পড়ার কথা, আজও বললেন প্রেমে পড়ার কথা। আপনার ধারণা আমি আবার প্রেমে পড়ে যাব বা প্রেমে পড়েই আছি? আমি বলি শুন,
প্রেমে তো বহু আগেই পড়েছিলাম আমি, ভালোবেসেও ফেলেছি আমি, আর এখনো ভালোবাসি আমি বলে চোখ মেরে এসে দৌড়ে চলে যাই। তুর্য অবাক হয়ে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায় পরীর এমন কথা ও কাণ্ডে। কমিউনিটি সেন্টারে বিয়ের চাকচমক আয়োজন করা হয়েছে, বড় বড় বাক্সে বিয়ের গান বাজনা বাজছে। গেট ধরা পর্ব শেষ হলে সবাই গিয়ে ভেতরে বসে। তুর্য সেই পরীদের বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত পরীর সাথে সাথেই আছে। পরীর সাথে দুদণ্ড মন খুলে কথা বলবে সেই সুযোগটাও পাচ্ছে না। এদিকে পরী লজ্জায় তুর্যর দিকে তাকাতে পারছে না। ভেতরে গিয়েও দুজনে পাশাপাশি বসে। তিথি পরীর কাছে এসে বলে, একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বলো। ভাইয়া তুমি একটু ওঠো তো, আমার পরীর সাথে একটু কথা আছে। তুর্য উঠে গিয়ে পাশের চেয়ারে বসে। তিথি তুর্যর চেয়ারে লজ্জায় নতজানু হয়ে বসে, মুখে লাজুক হাসি। কি ব্যাপার বলো তো, এমন লজ্জা পাচ্ছ কেন? প্রান্ত আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল বাসায়, সবাই রাজি। সত্যি? হুম। আদরে বুকে আলিঙ্গন করে নেয় তিথিকে পরী, বলে, অনেক খুশি হয়েছি আমি তিথি, আমি চাই সব সময়ই তোমরা এমন হাসি খুশি থাকো। কংগ্রেচুলেশনস ডিয়ার। পরী বলো, আমার সে খারাপ ব্যাপার? পুরো কথা বলার আগে পরী থামিয়ে দিয়ে বলে, চুপ, আজকের খুশির দিনের আগের কোনো কথা নয়। আরে বেআইন সাহ, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজছি। কেন? কথা আছে, আসো একটু। তুর্য রাগান্বিত দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে আছে। পরী একবার তুর্যর দিকে তাকাচ্ছে, আরেকবার রেহানের দিকে। তুর্যসাগর মেহনুয়া প্রান্ত তিথি ওরা সবাই তাকিয়ে আছে পরীর দিকে, কারণ ওরা সবাই জানে কাল রাতের কথা। পরী পড়ছে এখন দোটা নাই, না পারছে মুখের উপর বারণ করতে, আর না পারছে রেহানের সাথে যেতে। এদিকে তিনি আত্মীয় মানুষ, মুখের উপর নামও বলা যাচ্ছে না। অগত্যা পরী উঠে রেহানের সাথে যায়। এদিকে তুর্য রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। প্রান্ত তুর্যর কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স, এত রাগ করার কি আছে? তুর্য পরী আর রেহানের দিকে তাকিয়ে বলে, দেখিস না দুজনে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, আবার নাকি কি কথাও আছে। কেন ভাই, এমন কি কথা যে আমাদের সামনে বলা যাবে না? তুই এমন হিংসুটে তুর্য? হ্যাঁ তাই। আচ্ছা আমার কথা শোন, হাজার হোক ওরা তো এখন আমাদের রিলেটিভ, মুখের উপর না করবে কীভাবে? তাছাড়া আত্মীয়দের সাথে হেসে কথা বলবে না তো রাগ দেখে কথা বলবে। ওকে, তো সব কথা মানলাম, কিন্তু আলাদা কি কথা থাকতে পারে? নিশ্চয়ই প্রপোজ করার মতলব আছে। বি পজিটিভ ইয়ার, এখানে এত মানুষ, আমরা ছাড়াও আরও অনেকে আছে, তাই হয়তো আলাদা কথা বলতে চেয়েছে। আমার রাগ কমছে না প্রান্ত। কন্ট্রোল ইওর সেলফ। রেহান পরীকে যেখানে নিয়ে যায় সেখানে আরও কয়েকজন ছেলে মেয়ে বসে আছে। রেহান সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই যে আমার একমাত্র বেনসাপ পরী, সুন্দর না, নামের মতো দেখতেও পরী। তারপর পরীর দিকে তাকিয়ে বলে, আর ওরা আমার বন্ধু, তোমাকে এখানে এনেছি একজন বিশেষ মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে। আচ্ছা তোরা কথা বল, আমরা ওই দিকটায় যাই। ওকে। একটা মেয়ের বাদে সবাই অন্যদিকে চলে যায়। রেয়ান ওই মেয়ের সাথে পরিচয় করে দিয়ে বলে, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড শ্রাবণী, যার কথা কাল তোমায় বলেছিলাম। ভাবি বলে ডাকবো? না না, নাম ধরেই ডাকো। তুমি মেবি আমার চেয়ে বড় হবে। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি, তুমি? আমি HSC শিক্ষার্থী। তাহলে খুব বড় তো নই, তুমি প্লিজ নাম ধরেই ডেকো। আচ্ছা ঠিক আছে, তো এই পুলিশকে প্রেমে ফেললে কি করে? আর কি করে, দেখো না কি রসিক মানুষ। কথা বলতে বলতে তিনজনে আড্ডা জমে ওঠে, কথাবার্তা শেষ করে যায় প্রিয়মার রোজের কাছে। সেখানে সবাইকে দেখলেও তুর্যকে দেখতে পায় না, কাকে যে জিজ্ঞেস করবে সেটা বুঝতে পারছে না। নাচ গানের আয়োজন করা হয়েছে, সবাই এখন ব্যস্ত। পরিচোক যায় দিশানের দিকে, গায়ে হলুদ থেকে মিলির সাথে দিশানের বেশ ভাব জমেছে, এখন অন্য কারো কাছে তেমন থাকে না, সে এখন মিলির কাছেই থাকে। পরী দিশানকে ডেকে জিজ্ঞেস করে, আজকাল দেখি মিলিয়াপুর পিছুই ছাড়ছো না।
তুমি কি জেলাস ফিল করছো? কেন কেন আবার? এই যে আমি তোমাকে ছেড়ে মিলিয়াপুর কাছে থাকি, কি আর করবো বলো? তুমি তো তুর্জু ভাইয়াকে পেয়ে আমায় পাত্তাই দাওনি। ফাজিল, আচ্ছা শোনো, তোমার তুর্জু ভাইয়া কোথায়? জানি না তো, তুমি ভাবির ভাইয়ার সাথে চলে যাওয়ার পর তুর্জু ভাইয়া কোথায় যেন চলে গেছে। বলে যায়নি? না। আচ্ছা তুমি যাও। দিশান আবার এক ছুটে মিলির কাছে চলে যায়। করির মনটাই খারাপ হয়ে যায়। এভাবে না বলে তুর্জু চলে গেল কেন? ইচ্ছে ছিল আজ সকল মানবিমান বলে তুর্জুর কাছে নিজেকে ধরা দেবে, অথচ তার হলো না। খাওয়ার সময় আর তুর্জুর দেখা পাওয়া গেল না। মানুষটা কি তাহলে সত্যি সত্যি চলে গেল? পরি কয়েকবার ফোনও দিয়েছে, কিন্তু ফোন বন্ধ। রাত প্রায় 8টা হবে। রোজের বান্ধবী কাজিনরা নাচছে, সাথে অন্যান্যরাও যোগ দিচ্ছে, কিন্তু পরির মন কিছুতেই এখানে বসছে না। কোথা থেকে যেন মেয়ে ছুটে এসে বলে, ওই পুলিশরা তুই কি জাদু করছিস বলতো? মানে? মানে এটাই উনি তোকে চোখে হারাচ্ছে। ধুর, ভুল ভাবছিস তুই, ওনার গার্লফ্রেন্ড আছে। তাই নাকি? জানতাম না তো। আচ্ছা যাই হোক, সে তোকে ছাদে যেতে বলেছে। কেন? আমি কি জানি। আচ্ছা। পরি দোনামোনা হয়ে ছাদে যায়। অদ্ভুত, ছাদে তো কেউ নেই। মেয়েটা কি তাহলে মজা করলো? তবে মন খারাপের জন্য শূন্য ছাদটা একদম পারফেক্ট। পরি আরেকবার তুর্জুর নাম্বারে ডায়াল করতে যাবে, তখন পরিকে টেনে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরে তুর্জু। পরি চিৎকার করতে যাবে, তখন তুর্জু পরির মুখ চেপে ধরে আর আগে কাঁপতে কাঁপতে বলে, কাল এতবার করে বারণ করার পরও কেন তুমি ওর সাথে এত সময় কাটাচ্ছ? কিসের আলাদা কথা তোমাদের? পরি অসুর শব্দ করছে, কথাও বলতে পারছে না, তুর্জু থেকে নিজেকে ছাড়াতেও পারছে না। তুর্জু ধমক দিয়ে বলে, চুপ করে আছো কেন, উত্তর দাও। আরে আহাম্মক, মুখ ধরে রাখলে উত্তর দেবো কিভাবে? মুখে কিছু বলতে না পেরে পরি আবার তুর্জুর হাতের আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। তুর্জু ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয়। পরি ছাড়া পেয়ে বড় শ্বাস নেয়। তুর্জুর মুখের রিয়াকশন দেখে ফিক করে হাসে। এমনিতেই প্রচুর রেগেছিল তুর্জু। পরির এহেন কাণ্ডে ও হাসিতে রাগটা যেন আরও বহুগুণ বেড়ে গেল। পরির হাত ধরে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। পরি ব্যথা পেয়েও কিছু বলে না। তুর্জু রক্তরাঙ্গা চোখে পরির দিকে তাকিয়ে বলে, খুব মজা লাগছে না তোমার? লাগবেই তো, এখন তো সুযোগ পেয়েছো তুমি, তাই যেভাবে খুশি সেভাবে নাচাচ্ছ আমায়। সুযোগটা ভালো মতোই কাজে লাগাচ্ছ। আমার ভালোবাসার সুযোগ নিয়ে বারবার আমায় আঘাত করছো, আমি না করার সত্ত্বেও। প্রতিশোধ নিচ্ছ না তুমি? প্রতিশোধ?